কিছুদিন বন্ধ থাকার পর আবারও জাল নোট সহ গ্রেপ্তার হলেন একজন। রবিবার সকালে মালদার মানিকচকের এনায়েতপুর বাস স্ট্যান্ড থেকে 7 লক্ষ টাকা জাল নোট সহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের সাথে আরও একজন ছিলেন, যে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জানা গেছে, দিলওয়ার হোসেন কালিয়াচক থানার চুরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ার বাসিন্দা। ধৃতকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, ওই 2000 টাকা জাল নোট মানিকচক ঘাট হয়ে ঝাড়খণ্ডে পাচার করা হতো। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবেন। মালদা থেকে দেবসিংহর রিপোর্ট, আনন্দবার্তা।